হ্যালো নোটকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সেশনে আমরা আলোচনা করবো জিএনএম এ এম দু হাজার চব্বিশ পেপার দু হাজার চব্বিশের জন্য তোমাদের আজকের আমাদের টপিক হচ্ছে লাইফ সায়েন্স এবং লাইফ সায়েন্সে দেখতে পাচ্ছো পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে কোশ্চেনগুলো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন পাবে যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন ঠিক আছে একটা নতুন রিকোয়েস্ট করি তোমাদের প্রত্যেককে প্রতিদিন বলি এবং সেটা আজকেও বলছি যে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো কারণ এই ধরনের সেশনগুলো আনতে অনেক পরিশ্রম থাকে ঠিক আছে তোমরা তো ভাববে যে জাস্ট মজা মনে হলো আর সঙ্গে সঙ্গে বানিয়ে নিতাম কারণ নয় অনেক পরিশ্রম বুকি থাকে তো এই সমস্ত পিটিগুলো যদি মনে হয় নেবে তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো একটা গ্রুপে জয়েন থাকো আমি সেই গ্রুপগুলোতে পোস্ট করে দেবো ঠিক আছে অলরেডি আগের যা যা ক্লাস হয়েছে দু একটা পোস্ট আমি করেছি তো এই যে মানে পিডিএফ সেটাও আমি প্রোভাইড করে দেবো আচ্ছা ক্লাসে শুরু করার আগে তোমাদের প্রি ট্যান্ড ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান ব্যাপারে বলি আমাদের নতুন একটা ব্যাচ যেটা হচ্ছে অগ্নিধারা ব্যাচ তোমরা প্রত্যেক জানো অগ্নিধারা ব্যাচটা আমাদের ভর্তি চলছে পনেরো তারিখ থেকে মক টেস্ট শুরু হয়েছে একটা মক টেস্ট ব্যাচ অগ্নিধারা ঠিক আছে তোমার প্রিপারেশন কতটা হয়েছে সেটা জানার জন্য তুমি চাইলে এটা দিতে পারো টোটাল পনেরোটা মক টেস্ট পাচ্ছ অধিক যদি জানার থাকে তাহলে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি যদি কারোর মনে হয় যে না মক টেস্ট দিব নিজের কতটা প্রিপারেশন হয়েছে কোথায় খামতি রয়েছে সেগুলো দেখবো তাহলে দেখতে পারো অবশ্যই প্রত্যেকটা কোয়েশন আমরা কিন্তু প্যাটার্ন অনুযায়ী সাজিয়েছি টোটাল এন্ট্রি ফি কত বা তোমার কত টাকা লাগছে একশো কুড়ি টাকা লাগছে ঠিক আছে আর লাস্ট ডে দেখতে পাচ্ছি পনেরো তারিখ বেশ এবার আমি তোমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি প্রথম প্রশ্ন দেখো জীবনবিজ্ঞানের হোক জীবন গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো প্রথম প্রশ্ন কি আছে হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ওকে তো এটা কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন সবাই বলবে স্যার এত সোজা কোশ্চেন দেখবে কিছু প্রশ্ন থাকে খুব সোজা টাইপে থাকে ঠিক আছে সব কোশ্চেন কঠিন থাকে না তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি কোশ্চেনগুলো সব রকমই সাজিয়েছি কিছু কোশ্চেন থাকবে খুব টাফ লেভেলের কিছু থাকবে মডারেট লেভেল সবাই জানি আর কিছু কোশ্চেন থাকবে মানে একদম সহজ ঠিক আছে দেখো এই হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত উত্তরটা হচ্ছে বিশেষ অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ডে কতগুলি প্রকৃষ্ট থাকে প্রকোষ্ঠ থাকে ঠিক আছে এটা এটা আমাকে জানাবে কতগুলি প্রকোষ্ঠ থাকে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওকে প্রকোষ্ঠ এবং আরশোলা কতগুলো থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে এই কোশ্চেনগুলো কিছু রিলেটেড কোশ্চেন তোমাকে দিচ্ছি এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা অনেক সময় দেখবে পরীক্ষার সময় কিন্তু কোথা থেকে প্রশ্ন দেখে জানি না কিন্তু এই কোশ্চেনগুলো জেনে রাখো ঠিক আছে পরের প্রশ্ন দেখো হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ হিমোগ্লোবিন হচ্ছে আমি জাতীয় পদার্থ এবং এই হিমোগ্লোবিন থাকার জন্যই আমাদের মানব মানবদেহের রক্তের রঙ কিন্তু লাল আর একটা প্রশ্ন আমাকে করে দেখাবে সেটা হচ্ছে কোন প্রাণীর রক্তের রঙ বর্ণহীন ঠিক আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন প্রাণীর রক্তর রক্তের রঙ হচ্ছে বর্ণহীন সেটা আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় এই প্রশ্নটা তো সবথেকে সহজ প্রশ্ন হয়ে গেল উত্তর হচ্ছে উঠ ওকে উটকে মরুভূমি জাহাজ বলা কেন বলা হয় কারণ মরুভূমিতে অনেক দিন ধরে উঠ না মানে না জল না খেয়েও থাকতে পারে এবং সেখানে কি হয় অনেক ভারী ভারী যে পণ্যগুলো আছে সেগুলো বহন করতে সক্ষম হয় উট সেই জন্য মরুভূমি জাহাজ বলা হয় উটকে এটা সবাই জানি আমরা পরের প্রশ্ন দেখো আকৃতি অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় ধরনের হতে পারে তো আবরণী টিস্যু দেখতে পাচ্ছ তিন ধরনের হতে পারে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কী কী ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক নম্বর টু থাকলো যে কী কী মানে আবরণী কল প্রকারভেদগুলো কী কী ওকে পরের প্রশ্ন দেখো ডিএনএ অনুর ডি হ্যালিক্স কাঠামোর জনককে দেখবে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের জিএনএম এনএ পরীক্ষায় আসছে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর কী হবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ক্রিক হচ্ছে এই ডিএনএ অনুর ঠিক আছে আচ্ছা ডিএনএ ফুল ফর্ম সবাই জানি আর ফুল ফর্মও জানি তোমরা আমাকে বলো যে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য ওটা কি ঠিক আছে সেটা একটু কমেন্ট করে জানাও তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি পারছো তাহলে ডিএনএ অনুর ডিএনএ অনুর ডি হ্যালিক্স তত্ত্ব ঠিক আছে বা ডি হ্যালিক্স কাঠামোর জনককে উত্তর হচ্ছে ওয়াটসন এবং ক্রিক আচ্ছা পরের প্রশ্ন দেখো রক্তে হিমোগ্লোবিনের কাজ কি দেখো রক্তে হিমোগ্লোবিন করে কি রক্তে হিমোগ্লোবিন কিন্তু আমাদের এই অক্সিজেনের পরিবহনে কাজ করছে ঠিক আছে অক্সিজেন পরিবহনে কাজ করছে হিমোগ্লোবিন আচ্ছা বেশ পরের প্রশ্ন দেখো মানব শক্তি উৎপাদন প্রধান উৎস কি তো আমরা সবাই জানি যে শ্বসন হচ্ছে মানব শক্তি উৎপাদন প্রধান উৎস আচ্ছা শ্বসনকে বলা হয় শক্তি উৎপাদন প্রধান উৎস আচ্ছা আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও যে এই যে গাছ যে খাদ্য উৎপাদন করে তো কি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে সেটা আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন দেখে নাও টেক প্লেস ইন আচ্ছা তো যা প্রশ্নের উত্তরটা আমি দিয়েই দিলাম চলো ফটোসিনথেসিস কোথায় হয় হচ্ছে গাছের সবুজ পাতায় ঠিক আছে সবুজ গাছের পাতায় হয় ফটোসিনথেসিস পরের প্রশ্ন দেখো ইউরিয়া সার থেকে উৎপন্ন উদ্ভিদ কি খাদ্য উৎপাদন করে তো ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপন্ন করছে না নাইট্রোজেন উৎপন্ন করছে ওকে নাইট্রোজেন উৎপন্ন করছে ইউরিয়া সার থেকে আচ্ছা একটা জিনিস মাথা রাখবে ইউরিয়া সার কিন্তু প্রথম আবিষ্কৃত সার ঠিক আছে মানব মানুষ মানে মানুষের তৈরি প্রথম যে সারটা যেটা মানে সবাই আবিষ্কার করেছে তার মধ্যে সবথেকে হচ্ছে ইউরিয়া ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তত্ত্বটি সঠিক নয় তাহলে দেখবি এই ধরনের প্রশ্নগুলো আসে কোনটি সঠিক নয় কোন তত্ত্বটি ভুল এই ধরনের প্রশ্নগুলো এখন আসে ঠিক আছে তো তোমাকে ভালোভাবে অপশানগুলো দেখতে হবে তো এখন চারটে অপশান থাকবে তো উত্তরটা যে চিনি জাতীয় খাবার আচ্ছা আমাকে একটা কথা বলো ডায়াবেটিস হয় কোন মানে কিসের অভাবে ডায়াবেটিসটা হয় ওকে এই একটা হোমওয়ার্কের নাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সবাই পারবে আশা করছি এগুলো খুবই কমন কিছু প্রশ্ন যে কো কিসের অভাবে কিসের অভাবে কিসের অভাবে ডায়াবেটিস রোগটা হয় ওকে কোশ্চেনগুলো খুবই কমন কোশ্চেন আচ্ছা তো যাই হোক এই এই প্রশ্ন কি বলছে এই প্রশ্ন চিনি জাতীয় খাবার থেকে খেলে এই রোগটা হয় অর্থাৎ ডায়াবেটিস রোগটা হয় যে শুধুমাত্র চিনি খেলে যে রোগটা হয় তা কিন্তু নয় অন্যান্য খাবারের মধ্যে দেখবে যারা আলু ফালু খেতেও নিষেধ করে ঠিক আছে তো শুধুমাত্র চিনি খেলে যে ডায়াবেটিস হয় তা কিন্তু নয় অতিরিক্ত চিন্তা ভাবনা করলেও অনেক সময় ডায়াবেটিস হয় অনেক কারণ থাকে ঠিক আছে এই ব্যাপারগুলো আছে আচ্ছা পরে দেখো ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই ডেঙ্গু ফিভার কে এটাকে মানে বারবার করে করছে স্প্রে করছে তো অপশন নাম্বার দেখতে পাচ্ছো যে তোমার অ্যাডিস যে মস্কিউটো আছে অর্থাৎ অ্যাডিস মশা এটা কিন্তু ডেঙ্গি ফিভার বহন করে আচ্ছা আমাদের না এই টাইপের প্রশ্নগুলো আসে যে কোন মশা কী বাহিত রোগ তো তোমরা যদি চাও যে টপিকের উপর ক্লাস আসুক একটা স্পেশাল ক্লাস আসুক যে হ্যাঁ স্যার এই কি কী ফলে কি রোগটা হয় সেটা যদি চাও যে এই ক্লাসগুলো আসুক একটু কমেন্ট করে জানাও যে কোন টপিকটা তোমাদের দরকার ঠিক আছে আমি তো সেইভাবে তোমাদের ক্লাস করে দেবো আর যদি বলো যে স্যার এরকম সিরিজ দরকার আছে যেখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে সেটাও কমেন্ট করে জানাবে আচ্ছা দেখো পরের প্রশ্ন সুষম খাদ্যের উপাদান কয়টি তো সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি ওকে আচ্ছা কী কী খাদ্য রয়েছে সেটা একটু কমেন্ট করে দিও প্রায়পর প্রশ্ন দেখো ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে তো ইনসুলিন সবাই জানি অগ্নাশয় থেকে ইনসুলিন নিশ্চিত হয় এবং এই ইনসুলিনের ফলেই কিন্তু ইনসুলিনের অভাবের ফলেই কিন্তু ডায়াবেটিস রোগটা হয় যেটা একটু ওকে তোমাকে বলছিলাম আচ্ছা হাড় এবং দাঁতকে মজবুত করে কে আচ্ছা তা হাড় এবং দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম সব থেকে বেশি কোথা থাকে সেটা একটু কমেন্ট করে দিও আর একটা দেখো ক্যালসিয়াম এবং তাছাড়া হচ্ছে ফসফরাস এই দুটো জিনিসই কী করে দুটো উপাদানই হচ্ছে হাড়কে এবং দাঁতকে মজবুত করে তোমরা আমাকে আর একটা কমেন্ট করে জানাবে সেটা হচ্ছে যে মানুষের সব সব থেকে কঠিন যে অংশ সেটা কি ঠিক আছে কোন মানে কোন অংশটা সবথেকে বেশি কঠিন সব বেশি শক্ত যে অংশটা সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের প্রশ্ন অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো ড্যাস তো অতিরিক্ত খাদ্য থেকে লিভারে যে সঞ্চিত হয় সুগারটা সেটা হচ্ছে গ্লাইকোজেন ওকে গ্লাইকোজেন হচ্ছে অ্যান্সার প্রাণীজগত উৎপত্তি এবং বংশ সম্বন্ধে বিদ্যাকে কি বলে এটাকে জেনেটিক্স বলে সবাই জানি আমরা জেনেটিক্স বলে ওকে জেনেটিক্স বলে পরের প্রশ্ন দেখো কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে তো হচ্ছে তোমার মসুর ডালে বেশি করে প্রোটিন থাকে ঠিক আছে দেখবে অন্যান্য জায়গার তুলনায় মসুর ডাল বেশি থাকে ওকে তারপরে দেখানো কোন ডালের সঙ্গে ল্যাথারাইজাম রোগের সম্পর্ক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনগুলো দেখবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মা মোস্ট ইম্পর্টেন্ট ওকে তাহলে কোন ডালের সঙ্গে ল্যাথারাইজাম ল্যাথারাইজাম রোগের তোমার হচ্ছে গিয়ে সম্পর্ক আছে তো উত্তরটা কী হচ্ছে খেসারি খ্যাসারি যে ডাল আছে সেটার সাথে ল্যাথারাইজম ঠিক আছে লেথারাইজম নামটা মনে রাখবে ল্যাথারাইজম রোগ এই ল্যাথারাইজম রোগের কিন্তু একটা সম্পর্ক রয়েছে ওকে তাহলে কী বললাম খেসারি ডাল আচ্ছা আমি তোমাদেরকে নেক্সট কোশ্চেন নিয়ে যাচ্ছি তার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে আমরা আবার তোমাদের ক্লাসটা কন্টিনিউ করছি বন্ধুরা আমরা চলে এসেছি এক্সাম বাংলার একটি বই যেটা হচ্ছে এন এম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার বইটি এই বইটি নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি তবুও তোমাদের প্রচুর কোয়ারি থাকে স্যার বইটা কি কি রয়েছে আর একটু বলুন দেখো তিরিশটা সাজেস্টিভ প্র্যাকটিস সেট আমি আগেই বলেছি ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটেগরি টু হিসেবে সাজাতে সাজানো হয়েছে এবং এখানে সব থেকে বড় কথা দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু সিলেবাস অনুযায়ী অর্থাৎ তোমাদের যেরকম সিলেবাস আছে সেইভাবেই কিন্তু সাজানো মানে একটা নিজের মতো করে বানিয়ে দিলাম তা কিন্তু নয় লাইফ সায়েন্স যতগুলো কোয়েশন আসে কথা সেইভাবে কিন্তু প্র্যাকটিস সেটেটা হ্যাঁ এটা কিন্তু কোনো বই বাড়ে ওই রকমের ডিটেলসে দেওয়া থাকবে এরকম কিন্তু নয় সেট বই ওন অফ দ্য ভালো মানে ওয়ান অফ দ্য বেস্ট বই বলতে পারো প্র্যাকটিস প্র্যাকটিসেট হিসেবে তবে দেখো দু হাজার বাইশ এবং তেইশে বিগত বছরের কিন্তু প্রশ্নতর এর মধ্যে রয়েছে সবথেকে বড়ো কথা ডাব্লিউ নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই কোশ্চেনগুলো সাজানো হয়েছে আমি একটু আগে বলছিলাম যেরকম যে দেখবো অনেক বই থাকে না অনেক পুরনো প্যাটার্নকে ফলো করা হচ্ছে যেটা মানে কোনো কাজে দেবে না ঠিক আছে ওই রকম ধরনের নয় বইটা খুব সুন্দর করে বানানো হয়েছে যেন স্টুডেন্টরা এখান থেকে কিছু শিখতে পারে যে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসছে কী প্যাটার্নের কোশ্চেন আসছে সেই প্যাটার্নগুলো দেখো ঠিক আছে আর দেখবো একটা জিনিস কী বলো তো কোশ্চেন কমন আসবে কি আসবে না সেই বিষয়টা একদমই অনিশ্চিত ব্যাপার কিন্তু আমরা কি করতে পারি সেই যে প্রশ্নগুলো আগে এসেছে সেই টাইপগুলোকে ফলো করে না নিজেদের মতো করে মানে পড়তে পারি তাহলে কি হবে না সেই জায়গাগুলো আমাদের স্ট্রং থাকবে যে হ্যাঁ এই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে আমি জানি একটু জায়গাটা ক্লিয়ার থাকলো তো ওই জায়গাটা ওইটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়া ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিক্যালি পড়ার জন্য তোমাদের এই বইটা অনেকটাই হেল্প করবে ওকে আমি নিজে বইটা পড়ি যখন মনে হয় আমি পড়ি তোমাদের তো পড়াতে আমাদের পড়তে হয় ঠিক আছে শুধুমাত্র তোমাদের পড়ালে আমাদের আরও বেশিই পড়তে হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে কী কী কোশ্চেন দিচ্ছে না এটা দেখলাম ভালো আছে মানে যথেষ্ট ভালো বই আচ্ছা তারপরে দেখো ফ্রি ওয়েম আর বুকলেট যেটা আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় কি অনেকে দেখবে ম্যাথ এবং রিজনিং সমস্যা থেকে ঠিক আছে ম্যাথের যে ক্যালকুলেশনগুলো হয় ক্যালকুলেশনগুলোরা অনেকে বুঝতে পারে না যে অনেক লং প্রসেসে ক্যালকুলেশন থাকে বাট এই বইটা দেখবে অনেক সুন্দর সুন্দর করে না ক্যালকুলেশনগুলো দেওয়া আছে এই দেখো একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর করে না এক্সাম্পল হিসেবে মানে সুন্দর শর্টকাট প্রসেসে দেখতে পাচ্ছ শর্টকাট প্রসেসে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে ওকে তো তারপরে এভাবে দেখবে প্র্যাকটিস সেট থাকবে দেখবে ওকে তো এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে টোটাল তিরিশটা প্র্যাকটিস সেট পাচ্ছো এখানে দেখো নার্সিং কী ব্যাপারে একটু লেখা আছে সংক্ষেপে তো এটা দেখে নিতে পারো ওকে তারপরে দেখতে পাচ্ছ হ্যাঁ এরকমভাবে কিন্তু পুরো ফ্রন্ট পেজটা এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে যদি মনে করো বইটা নেবে কি করে নেবে আমি একটু বলে দিই বইটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এই বইটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু ফ্লিপকার্ট অথবা অ্যামাজন অথবা নিকটবর্তী কোনো যে কোনো বই বুকস্টল থেকে তুমি বইটা নিতে পারো ওকে এর জন্য তোমাকে কী করতে হবে এর জন্য তোমাকে কিছু না তুমি জাস্ট যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেখো ওখানে ক্লিক করো ক্লিক করলে একটা অ্যামাজনে তুমি লিঙ্ক পেয়ে যাচ্ছ সেখানে ক্লিক করে তুমি কিন্তু ওখান থেকে অর্ডার দিতে পারো ফ্লিপকার্টের ক্ষেত্রেও তাই একই ব্যাপার বাট নিকটবর্তী যদি কোনো বই থেকে নিতে চাও অফলাইনে থেকে সেক্ষেত্রে তুমি তোমার বাড়ির আশেপাশে যে কোনো বই স্টল থেকে জিজ্ঞাসা করো যে এক্সাম্পলাম বইটা আছে কি না বইটার থেকে নিতে পারো ওকে অবশ্যই ভালো বই যদি নিয়ে থাকো তাহলে কেমন লাগছে পরে সেটা কিন্তু একটু জানাবে আর বইটা নিয়ে রাখলে কিন্তু হবে না বস বইটা পড়তে হবে ঠিক আছে কারণ বইটা অনেক কষ্টকর বানানো হয়েছে এবং সেটা তোমাদের পড়ার জন্য ঠিক আছে চলো তো এইটুকু বলা ছিল এবং আমি ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখেন পরের প্রশ্ন হচ্ছে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করছে জল জলসেচ ওকে জল সেচ হচ্ছে জমির লবণার্থতা নিয়ন্ত্রণ করছে পরের প্রশ্ন দেখো জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে তো এটা সবাই জানি সুশুক শুসুক একটা প্রাণী যেটা কী করে জলের জীব হয়েও কী কিন্তু কি করে ও জলের উপরে কিন্তু বাতাসে নিঃশ্বাস নেয় ঠিক আছে জলে নিচে সেই যায় না বাতাসে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য সে জলের উপরে ওঠে ঠিক আছে যেটা শুসুক আচ্ছা পরের প্রশ্ন দেখো যে সব প্রা অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলা হয় তো এটাকে বলে প্যাথোজেনিক ঠিক আছে প্যাথোজেনিক বলতে পারো প্যাথোজেনিক তো যে সমস্ত অনুজীব অনুজীব রোগ সৃষ্টি করে তার নাম কি বললাম প্যাথোজনিক ওকে কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে একটু দেখে নিও পরের প্রশ্ন মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ তো মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের মধ্যে প্রধান অঙ্গ যে বলতে পারো সেটা হচ্ছে মস্তিষ্ক আমাদের মানব মস্তিষ্ক ওকে আচ্ছা আমাকে একটা প্রশ্ন করো মানব মস্তিষ্কের কোন অংশটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হোমওয়ার্কে থাকলেও এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন দেখো ভাইরাসজনিত রোগের নাম কোনটি এই প্রশ্নগুলো তোমরা নিজের বুকে হাত রেখে বলো তো এই কোশ্চেনগুলো তোমাদের জেনে মানে পরীক্ষা আসে কি আসে না দেখবি প্রত্যেকটা শিফটে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে তো ভাইরাস ঘটিত রোগের নাম দেখো দেখতে পাচ্ছ যে নিউমোনিয়া ঠিক আছে নিউমোনিয়া হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ আচ্ছা নিউমেনিয়ার আক্রান্ত হলে মানবদেহের কোন অঙ্গটা মানে বিকৃত হয় সেটা একটু কমেন্ট করে দেব ঠিক আছে মানে কোথায় আক্রান্ত হয় আচ্ছা পরে প্রশ্ন থাকো প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধে বিদ্যাকে কি বলে হয় এটাকে বলে ইভন ইভিলিউশন ঠিক আছে ইভেলিউশন বলা হয় প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধী বিদ্যাকে বলা হয় বিভিন্ন দেখবে বিদ্যা নিয়ে প্রশ্ন আসে যেমন পাখি সংক্রান্ত বিদ্যা তারপর পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি কী বলা হয় এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে হ্যাঁ তো প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধে বিদ্যাকে বলা হয় ইভেলিউশন আচ্ছা পরে প্রশ্ন দেখো নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্যকে খাদ্য হজমে সাহায্য করে তো উত্তর হচ্ছে ট্রিপশন পশন হচ্ছে কি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে আর একটা প্রশ্ন আসে যে প্রোটিন জাতীয় খাবার সংশ্লেষণ করতে বা সেটাকে হজম করতে সাহায্য করে কোনটি এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখি কার জানা আছে পরের প্রশ্ন দেখো মানুষের রক্তে আর যেটা খা জাতীয় খাবার হ্যাঁ আমি জাতীয় খাবার আর একটা ছিল প্রোটিন জাতীয় বললাম আচ্ছা বেশ পরেরটা দেখো মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে তো লোহিত রক্তকণিকা হচ্ছে প্লিহাতে সঞ্চিত থাকে ঠিক আছে আর একটা প্রশ্ন আসে লোহিত রক্তকণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকে তো উত্তরটা আমরা কমেন্ট জানাবে ঠিক আছে লোহিত রক্ত গণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকে আচ্ছা পরের প্রশ্ন দেখো কোনটি অ্যান্টিবায়োটিক একটি অ্যান্টিবায়োটিকের নাম চেয়েছি তো অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকের নাম ওকে একটি অ্যান্টিবায়োটিকের নাম কি পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিকের নাম পরের প্রশ্ন দেখো জন্ডিসে আক্রান্ত হয় কোথায় জন্ডিস আমাদের কোন দেহে কোন জায়গাটা আক্রান্ত করে তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাবা এই ধরনের প্রশ্নগুলো দেখবে পরীক্ষায় কিন্তু প্রচুর আসে তো জন্ডিস আক্রান্ত করছে জকরিতে ওকে জন্ডিসের জ আর যকৃতে জ দেখো এইভাবে কিন্তু আমরা মজা করে ক্লাসও করাই ঠিক আছে যদি তোমার মনে করে যে ক্লাসে জয়েন করবে খুব মজা করে ক্লাস করে এখানে তো যেরকম দেখছো না শুধু এক লাইন করে পড়িয়েছি ওয়ান লাইনে করে এরকম করে কিন্তু পড়ায় না আমরা যখন পড়াবো তখন পুরো ডিটেলসে পড়ানো হয় এবং সেই টপিক ওপর পরের দিন কোয়েশন নেওয়া হয় প্রত্যেকটা টপিক আমরা খুব মজা করে পড়াই তো যদি মনে করো যে ভর্তি হবে আমাকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান डबल टू सिक्स डबल टू ওকে এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে হ্যাঁ স্যার আমি জয়েন করতে যাচ্ছি ক্লাসে জয়েন করতে যাচ্ছি তাহলে ক্লাসে জয়েন করবে আর যদি মক টেস্ট জয়েন করতে চাও তাহলে লিখবে মক টেস্ট জয়েন করবো ঠিক আছে আমি ডিটেলসটা দিয়ে দেবো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং যা যা ক্লাস হয়ে গেছে সেগুলো রেকর্ডিং পেজ আছো ক্লাস সব অনলাইনে হবে বাড়িতে কোনো মানে কোথাও যাওয়ার আসার দরকার নেই আর মক টেস্টটাও অনলাইনে হবে ঠিক আছে এবং মক টেস্টের জন্য তোমাদের কিছু ওএমআর সিওও আমি যদি প্রোভাইড করে দেবো যেন তোমার বাড়িতে বসো যদি মনে করো যে না আমি ওয়েমআরডে পরীক্ষা দেবো সেটাও তোমরা দিতে পারো ঠিক আছে এত রকমভাবে হেল্প করা হচ্ছে যেন তোমাদের একটু হলো আমি চেষ্টা করছি যে পরীক্ষা যেন তোমাদের ভালোভাবে কিছুটা রেজাল্ট করতে পারো সব রকমভাবে চেষ্টা করি ঠিক আছে তোমাদের শুধু কাজ হচ্ছে আমাকে একটু সাপোর্ট করা ঠিক আছে তাহলে দেখবে আরও বেশি আমি তোমাদেরকে আরও বেশি হেল্প করতে পারবো ঠিক আছে দেখো পরের প্রশ্ন দেখো জন্ডিস আক্রান্ত বললাম জক্রিত সবচেয়ে বড় ভাইরাস হলো ড্যাশ তো থেকে বড়ো ভাইরাস হচ্ছে গো বসন্তের ভাইরাস এবং এটা সবথেকে ভয়ঙ্কর ছিল ঠিক আছে আমাকে বলো যে ভাইরাস আচ্ছা চলো পেনিসিলাম কে আবিষ্কার আবিষ্কার করেন সেটা আমাকে কমেন্ট করে জানো ঠিক আছে পেনিসিলিয়াম পরের প্রশ্ন দেখো কোন কোনো পরিবহনতন্ত্র নেই কার কার কোনো পরিবহনতন্ত্র নেই তো উত্তর হচ্ছে ছত্রাকের কোনো পরিবহনতন্ত্র পরিবহন মানে কি যে এক জায়গা থেকে এক জায়গায় পাঠাবে ঠিক আছে তো পরিবহনতন্ত্র নেই কার ছত্রাকের ঠিক আছে ছত্রা কোথায় জন্মায় ছত্রাক হচ্ছে মৃত পচা গলা ওই সমস্ত জায়গায় বেশি করে জন্মায় তাই না আচ্ছা পরের প্রশ্ন করবো রক্তে কী নেই তো ঝিমু ঝিনুকের রক্তে হিমোগ্লোবিন নেই আচ্ছা হিমোগ্লোবিন না থাকার ফলে কী বলেছিলাম মানুষ দেহের রক্তের রঙ যে লাল হয় সেটা তো লাল হবে না ঠিক আছে তো হিমোগ্লোবিন নেই হচ্ছে ঝিনুকের রক্তে পরের প্রশ্ন দেখো গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী তো গলদা চিংড়ি হচ্ছে অ্যাথ্রোপোর্ডা ঠিক আছে এই ধর এই ধরনের প্রশ্নগুলো দেখো পরীক্ষা আসে অ্যাথ্রোপোর্ডা হচ্ছে গলদা চিংড়ির মানে এই শ্রেণীর বা এই পর্বের প্রাণী পরের প্রশ্ন দেখো মুক্তই কত ভাগ CaCO3 থ্রি ঠিক আছে CaCO3 থ্রি থাকে উত্তরটা হচ্ছে 80 টু 90 ভাগ নাইনটি কিন্তু আমাদের থাকে মুক্তই CaCO3 থ্রি থাকছে আচ্ছা পরের প্রশ্ন দেখো চিংড়ি চাষকে কী বলা হয় চিংড়ি চাষকে বলা হয় প্রাউন কালচার ঠিক আছে প্রাউন কালচার বলা হয় চিংড়ি চাষকে এই ধরনের প্রশ্নগুলো আসে হ্যাঁ যেমন ধরো তোমার মৎস্য সংক্রান্ত মৎস্য সংক্রান্ত চাষকে কী বলা হয় এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে মৎস্য মৎস্য আগে দিয়েছিলাম একবার লিখতে তোমরা লিখেও মৎস্য সংক্রান্ত চাষ এটা বলে দিচ্ছি চলো এটা এটাকে সেরিকালচার আচ্ছা সেরিকালচার এবং এপিকালচার কাকে বলে এটা একটু কমেন্ট করে দেবে এপিকালচার কাকে বলে সেরিকালচার তো বলে দিলাম এপিকালচার কাকে বলে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরে প্রশ্ন থাকো ঝিনুকের সংগ্রহের আদর্শ সময় কোনটি তো গ্রীষ্মকাল হচ্ছে ঝিনুকের সংগ্রহের আদর্শ সময় আচ্ছা আমার শব্দের অর্থ কি আমার শব্দ অর্থ হচ্ছে সাগরকন্যা আচ্ছা পরের প্রশ্ন দেখো কত সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ মৎস্য সংরক্ষণ আইন উনিশশো সালে প্রণয়ন করা হয় আর এখান থেকে আরও একটা প্রশ্ন আমার মনে পড়লো সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন ঠিক আছে এটা আমার একটা জি কে মনে পড়ে গেল প্ল্যানিং কমিশন কবে থেকে শুরু হয় বা কবে থেকে চালু হয়েছিল এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে আর উনিশশো পঞ্চাশ সালে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সংবিধান কবে গৃহীত হয়েছিল সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান কবে চালু হয়েছিল তো সংবিধান চালু হয়েছিল যদি বলে কবে থেকে লাগু হয়েছিল বা চালু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের কবে থেকে বলতে তো ছাব্বিশে জানুয়ারি ওকে ছাব্বিশে জানুয়ারি কিন্তু যে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি না এটা অ্যাকচুয়ালি সেদিন থেকে আমাদের সংবিধানটা গৃহী মানে চালু হয়েছিল বলে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে চালু হয়েছিল আর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু সেটা গৃহীত হয় কী গৃহীত হয় সংবিধান ঠিক আছে এগুলো মনে রেখো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো মাছ চাষের জন্য উপকারী জল হলো ড্যাস তো উপকারী জল হচ্ছে খার জমি যে সমস্ত জলগুলো হয় সেটা হচ্ছে মাছ চাষের জন্য ইম্পর্টেন্ট ওকে মাছ চাষের জন্য ইম্পর্টেন্ট তারপর দেখো মাছের প্রাকৃতিক সরি প্রাকৃতিক খাবার হলো ড্যাশ মাছের প্রাকৃতিক খাবার হচ্ছে প্ল্যাংটন প্ল্যাংটন জাতীয় জিনিস হচ্ছে মাছের খাবার ওকে এবার চলে আসে পরেরটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কী বলা হয় তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বলা হয় জুও প্ল্যাংটন ওকে জুও প্ল্যাংটন বলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে ব্ল্যাক টাইগার বলে কাকে বলে ব্ল্যাক টাইগার এটা সবথেকে সহজ কোশ্চেন এ বাগদা চিংড়িকে না ব্ল্যাক টাইগার বলে কেন মনে তো কারণ হচ্ছে ওর যে বাগদা চিংড়ি গায়ে না সেই বাঘের মতো না মানে ডোরাঘাটা ডোরাঘাটা দাগ থাকে ঠিক আছে সেই জন্য ওটাকে বলা হয় ব্ল্যাক টাইগার বলা হয় ঠিক আছে কাকে বলা হয় বাগদা চিংড়িকে এটা সহজ কোয়েশ্চেন ছিল তারপর দেখো প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম তো এটা একটা অ্যাভারেজ ঠিক আছে সেটা হচ্ছে একুশ গ্রাম করে খায় আচ্ছা জীব দেহে কাজের একক কী জীব দেহের কাজের একক হচ্ছে কোষ ঠিক আছে চলো তারপরে দেখো যে সর্বপ্রথম কোষ কে আবিষ্কার কোষ আবিষ্কার রবার্ট হুক ওকে রবার্ট হুক আর রক্তের শ্রেণী বিভাগ প্রথম কী করেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে রক্তের শ্রেণী বিভাগ প্রথম কে করেন সেটা আমাকে একটু কমেন্ট করে দেবে পরের প্রশ্ন দেখো টিস্যুর গঠনগত একক কে টিস্যুর গঠনগত একক হচ্ছে কোষ ওকে টিস্যুর গঠনগত একক কী বললাম কোষ মানুষের ক্রোমোজোম সংখ্যা কটি সব থেকে সহজ কোশ্চেন ছেচল্লিশটি এবং একটা প্রশ্ন এসেছিলো তোমাদের জিএনএনএ পরীক্ষাতে সম্ভবত এসেছিলো যে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি তো সেক্স ক্রমজের সংখ্যা যদি বলে সেটা দুটি হবে আর যদি কয় জোড়া তাহলে হলে এক জোড়া ঠিক আছে এক জোড়া মানে দুটি ওকে এইটা মনে রাখবে কিন্তু এগুলো খুবই সহজ কোশ্চেন তারপরে দেখো যে কত সালে রিকম্বিনেট ঠিক আছে ডিএন ডিএনএ তৈরি করা হয় তো রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে পর পরের প্রশ্ন দেখো প্রাণীজগতের জীব বৈচিত্র্য কী বলা হয় জীব বৈচিত্র্য কি নামে রাখা হয় সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য বলা হয় যে বৈচিত্র্যকে প্রাণী বৈচিত্র্য বলা হয় আচ্ছা তবে দেখো ফাওনা ফাওনা বলতে কি বোঝায় তো ফাওনা বলতে বল প্রাণীগুলোকে বোঝানো হয় এবার লাস্ট কোশ্চেন আমাদের ছত্রাকের কোষ দিয়ে কী গঠিত হয় ছত্রাকের কোষ কী দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে কাইন কাইটিন দ্বারা গঠিত হয় কাইটিন দ্বারা গঠিত হয় এখান থেকে আরেকটা প্রশ্ন মনে পড়লো যে কাইনিন থাকে কোথায় মানে আমাদের কোন খাদ্যের মধ্যে কাইটিন বেশি কাইন বেশি পাওয়া যায় কাইনিন হ্যাঁ কায়নিন পাওয়া যায় সব থেকে বেশি কোথায় ওকে এটা একটা কমেন্ট করে দিও আমাদের খাদ্যের মধ্যে রয়েছে ওকে তো কেমন লাগলো একটু জানাবে পঞ্চাশটা কোয়েশ্চেন আজকে এখানে শেষ করছি একদম র্যাপিড ফায়ার টাইপে তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছে যেন তোমাদের জিনিসগুলো পরীক্ষার দেখবে অনেকটা না অনেক হেল্প করবে ঠিক আছে অনেক জানা অজানা থাকে কোশ্চেন সেগুলো খাতে নোট করে নেবে ওকে তো কেমন লাগলে একটা কমেন্ট করে দিও এবং প্রশ্নের যে সমস্ত জানতে চাইলাম হোম হোমওয়ার্কের কোশ্চেনগুলো সেগুলো একটু কমেন্ট করে দিও তো অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি যদি মক টেস্ট নিতে চাও এবং ক্লাসে জয়েন করতে চাও আমাকে ওই নম্বরে যোগাযোগ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ওকে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিওতে প্রত্যেক ভারত নমস্কার